What we do here is go back. Assalamualaikum viewers. I'm Anas Kitchen থেকে আমি আমনা বলছি আজকে আমি মাটন রেজালা করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে 1 কেজি পরিমাণ মাটন মাংস মানে খাসির মাংস নিয়েছি। এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি টক দই। আমি 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন। সরি 2 চা চামচের মতন। রসুন বাটা দিচ্ছি 1 চা চামচ। 1 চা চামচ পরিমাণ। গরম মশলা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। আদা দিয়েছি 2 চা চামচের মতো রসুন 1 চা চামচ আর গরম মশলা বাটা দিয়েছিলাম 1 চা চামচের মতন। গোলমরিচের গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচের মতন। সবগুলো উপকরণকে আমি এখন মিক্স করে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদমতো। এবার আমি সবগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সো ভিউয়ার্স, আমার মাখানোটা হয়ে গেছে। এখন আমি চুলার মধ্যে রান্না করে নিব। এর আগে আমি একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন ঘি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন। দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, শুকনো মরিচ আর কয়েকটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এগুলোকে একটু ভাজে দিয়ে নিচ্ছি। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ। জিরে গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ধনিয়া গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমার মশলা কষানোটা হয়ে গেছে। এর মধ্যে আমি যে মাংসটা মেখে রেখেছিলাম আটা দিয়ে দিচ্ছি।
ভিউয়ার্স আমি মাংসটা দিয়ে দিয়েছি এখন আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব এখন চুলার আঁচটা বাড়িয়ে মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নেব এখন আমি 10 মিনিটের মতো এটাকে কষাবো মাংসটাকে আমি 5 থেকে 10 মিনিট আরেকটু কষিয়ে নিচ্ছি আমি কষানোটা প্রায় হয়ে গেছে এর মধ্যে আমি বাদাম বাটা দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মিল্ক ক্রিম দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ এবারে আমি মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি সিদ্ধ হওয়ার পরে আমি দেখে নিব চুলার আঁচটা বাড়িয়ে আমি ঢেকে দিচ্ছি লেবুর রস দিচ্ছি 1 টেবিল চামচ আস্তে বাড়িয়ে আমি রান্না করছি সিদ্ধ হওয়ার জন্য আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে একদম মাংসটা সফট হয়ে গেছে আমার রান্নাটা প্রায় শেষ শেষ পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর আলু বাখরা দিয়ে দিচ্ছি 2-3টে চামচ ঘি দিয়ে দিচ্ছি শেষ পর্যায়ে শেষ পর্যায়ে আমি সামান্য পরিমাণ কেওড়ার জল দিয়ে দিচ্ছি এতে করে ভালো ফ্লেভারটা আসবে কোরমার ফ্লেভারটা পাওয়া যাবে ভিউয়ার্স আমার রান্নাটা প্রায় শেষ আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি সো ভিউয়ার্স হয়ে গেল আমার মাটন কষা মাটন রেজালা বা খাসি রেজালা যেটাই বলেন আমি আমার মতো করে রান্না করেছি আর আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে ফেলবেন আমার আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না সো ভিউয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম